করোনা মহামারীর কারণে 2 বছর বিরতির পর বিশ্ব ইজতেমা আবারও শুরু হলেও তাবলিগ জামাতের মধ্যে কাটেনি বিভক্তি। তাবলিগ জামাতের 2টি গ্রুপ আলাদাভাবে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার আয়োজন করেছে, যার প্রথম পর্বটি 13ই জানুয়ারি শুক্রবার শুরু হয়ে 15ই জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। প্রথম পর্বের ইজতেমার আয়োজন করেছেন মাওলানা জুবায়ের আহমেদের নেতৃত্বাধীন অংশ, আর 20 থেকে 22শে জানুয়ারি ইজতেমা আয়োজন করেছেন মাওলানা ওয়াসিফুল ইসলামের অংশ, যারা ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্দলবীর অনুসারী হিসেবে পরিচিত। মাওলানা জুবায়ের আহমেদের অংশটিকে প্রকাশ্যে সমর্থন দিয়ে মাওলানা সাদের বিরোধিতায় লিপ্ত হয় হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি মাদ্রাসার আলেম ও অনুসারীগণ। এমনকি মাওলানা সাদ যাতে বাংলাদেশে আসতে না পারেন সেজন্য হেফাজতে ইসলাম শুরু করে নানা তৎপরতা। গত 17ই ডিসেম্বর হেফাজতে ইসলামের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ব ইজতেমার সময় মাওলানা সাদকে যাতে বাংলাদেশে আসতে দেয়া না হয়। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উভয় পক্ষের সাথে বৈঠক করে সমঝোতার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। মাওলানা জুবায়ের অনুসারীদের বক্তব্য হচ্ছে মাওলানা সাদ তার কিছু বক্তব্যের মাধ্যমে কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়েছেন, এজন্য তিনি বিতর্কিত হয়ে পড়েন, সুতরাং তার সাথে সমঝোতা সম্ভব নয় বলে অনেকে মনে করেন। এরই মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, হেফাজতে ইসলামের বিরোধিতার মুখে মাওলানা সাদের অনুসারীরা যদি তাকে বাংলাদেশে আনার চেষ্টা করে তাহলে পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তবে মাওলানা সাদের অনুসারীরা আশা করছেন আগামী 20 থেকে 22শে জানুয়ারি তাদের ইজতেমা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এদিকে 2টি অংশ আলাদাভাবে আয়োজন করার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশ্ব ইজতেমা বেশ স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। 1994 সাল থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় বক্তব্য দিয়েছেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্দলবী, কিন্তু 2017 সাল থেকে তাকে কেন্দ্র করে তাবলিগ জামাতে বিভক্তি তৈরি হয়। মাওলানা সাদ বলেছিলেন ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়। অনেকে মনে করেন যে এই বক্তব্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পরিচালনার বিনিময়ে অর্থ নেয়ার বিপক্ষে বলা হয়েছে। মাওলানা সাদের এমন আরও কিছু বিতর্কিত বক্তব্যের পর ভারতের দারুল উলুম দেওবন্দ তার তীব্র সমালোচনা করেন। দারুল উলুম দেওবন্দের সাদ বিরোধী অবস্থান প্রকাশ্য হওয়ার প্রভাব পড়ে বাংলাদেশে, বিভক্ত হয়ে পড়ে বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ নেতারা। তবে উভয় পক্ষ যেভাবে অনর অবস্থানে রয়েছে তাতে এই বিরোধের মীমাংসা সহজে হবে বলে মনে হচ্ছে না, কারণ উভয় পক্ষই দাবি করেছে এর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে, এজন্য পরস্পরকেই দায়ী করছে তারা।